বনগা মণিগ্রাম পাঞ্চেতা বাউর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক মাঝবয়সী মহিলার মৃতদেহ চাঞ্চল্য এলাকায়। সন্ধ্যা নাগাদ বাউরে মাছ ধরতে যান স্থানীয় তিন মৎস্যজীবী। মাছ ধরার জাল পাততে গিয়ে তাদের নজরে আসে একজন জলে ভাসছে। খবর দেওয়া হয় স্থানীয়দের এবং বনগা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় এক মাঝবয়সী মহিলার দেহ উদ্ধার করে বনগা হাসপাতাল নিয়ে যায় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মহিলার এখনও নাম পরিচয় জানা যায়নি। কোথায় বাড়ি বা কিভাবে এই বাউরে আসলো গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন। তিনজন মাছ ধরা মৎস্যজীবী আমার বাড়িতে যে বলছে যে কাকা একটু ওঠেন, কী ব্যাপার? বাউরে ওই পারে একটা বডি ভাস, আমরা কাছে যেতে পারিনি। আমরা কী করে বুঝলি? তা বলছে মাছি হচ্ছে, সাদা লাল জামা গায়ে রয়েছে। তখন বেরিয়ে আমি ওখান থেকেই মেজবাবুকে ফোন করি, বনগা থানা মেজবাবু সঙ্গে সঙ্গে ফোর্স আসে, এসে লইক নিয়ে মৎস্যজীবীদের নিয়ে এখন নিয়ে আসলো, এসে বনগা থানায় নিয়ে। কার বজিকে চেনা গেছে কোনো? না, এখানে কেউই চিনতে পারি। আপনার নাম? আক্তার। এখানে আমি তো বাড়িতে ছিলাম না, সর্বপ্রথম সনাতন বাগানে বলে একটা ছেলে ধর্মপুকুরে বাড়ি, আমার বাড়িতে মায়ের কাছে যায় আমার খোঁজ করতে, যে পরিচিত আছে, যে একটা বাড়ির সামনে ওই বাঙালি একটা লাশ পাওয়া গিয়েছে। সেই হিসেবে আমি বাড়িতে ছিলাম না, মা বলেছিল আমার কাকা, কাকার কাছেই গিয়েছিল, কাকাই সব কিছু করেছে। আমি এসে দেখলাম লাশটা, দেখলাম একটা মহিলার লাশ। এই তো কিছুক্ষণ আগেই পুলিশ মানে এটাকে তুলে নিয়ে গিয়েছে। কোথা থেকে উদ্ধার করেছে লাশটা? উদ্ধার করেছে মণিগ্রামে আমার বাড়ি, আমার বাড়ির সামনে, মানে এই জায়গায় এখন আছি, মণিগ্রাম বাঙালির সামনে। আর লাশটা কার সেটাকে চেনা গেছে? না, আমরা সেরকম চিনতে পারিনি, একটা মহিলার লাশ, বয়স্কই মনে হলো। আপনার নাম? আমার নাম আরিফ মণ্ডল, মণিগ্রাম বাড়ি। আমি জাল পাচ্ছিলাম, পাততে পাততে দেখি একটা লাইটি ভাসে, আমি মনে করেছি হয়তো পুতুল। তারপরে দুবার তাকানোর পরে তিনবারের মাথায় দেখি ডান সাইডের হাতটা ভাসছে, একটা কী বলে মাছি, মাছি মাছি হচ্ছে। তখন আমি ভাবলাম এটা মানুষ। আমার পাশে দুটো ছেলে ছিল মণিগাই দাদার বাড়ি, একটার নাম দিনু, একটার নাম পবি। আমি প্রথম দিনুকে ডাকি, চিৎকার করি দিনু দিনু বলে, ওরা ছুটে আসে। এসে একটা হাত শ্যাওলার মধ্যে ঢুকে গেছে, আমি বোটে দিয়ে সরাই, আমি মানুষ নাকি নিশ্চিত হওয়ার জন্যে দেখি দুটো জুতো ভেসে ওঠে হাওয়ায় চক্কর, দুটো ভেসে ওঠে। তখন আমরা ভাবলাম এটা নিশ্চিত মানুষ। ওখান থেকে আমি মেটোপাড়াতে উঠলাম, ওখানে মানে এক্স হলো তৃণমূলের উনি মেম্বার ছিল, সেই মেম্বারের বাড়িতে গেলাম, আক্তার মণ্ডল, ওনাকে বললাম দাদা এই ব্যাপার বিষয়টি খুলে বললাম। উনি থানায় ফোন করে, এখন ওখানে পুলিশ এসছে। কি আমি কখন দেখেছেন আপনি এটা? ওটা 5টা 10টা সবে। কোন পাশটা বাউরের? বাউরের পশ্চিম সাইডে। একটা একজন মহিলা? হ্যাঁ, একজন মহিলা। পুলিশ এসে বডি উদ্ধার করেছে? এখন সেটা আমি সঠিক বলতে পারবো না, জাস্ট এইটুকুনি দেখেছি, আদার্স কিছু আমি বলতে পারবো না। দেহটা কার কি সেটা শনাক্ত করা গেছে? না না, আমি আমরা দেখিনি, আমি ওই হাতটাই দেখেছি, শুধু মানুষ কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য ওই হাতটাই দেখে চলে এসেছে। আপনার নাম? আমার নাম সনাতন বাগানে। বাড়ি? বাড়ি ধর্মপুরিয়া। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515। এই নম্বরে